डियर स्टूडेंट्स, আমি আগের ভিডিওতে ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ অফ কম্প্যারিজনের পার্ট ওয়ানটা দিয়েছি। এটা পার্ট টু, ডিগ্রিজ অফ কম্প্যারিজন চলছে। আর দুটো পার্টি ভালো করে দেখার পর, পড়ে নেওয়ার পর নিজেরা প্রশ্নগুলো লিখে বাড়িতে প্র্যাকটিস করে নেবে। আর যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট বক্সে লিখে দেবে। যদি কোনো ডাউট থাকে, কোয়ারিজ থাকে বা কোথাও কোনো কিছু চোখে পড়ে, তাহলে ইনস্ট্যান্ট কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব আনসার দেওয়ার বা রেক্টিফাই করার। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 11। জেমস ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস। তো বোঝাই আছে, সুপারলেটিভে আছে, ওয়ান অফ দ্য নেই, মোস্ট আছে। আর যা সুপারলেটিভ তাকে দিয়ে কম্পারেটিভ শুরু হবে, অর্থাৎ জেমস দিয়েই শুরু হবে। আর যেহেতু ওয়ান অফ দ্য নেই, তাই পজিটিভ ডিগ্রির শুরুটা নো দিয়ে হবে, নো আদার, এভাবে। তাহলে কম্পারেটিভে জেমস ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। জেমস ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। কেউ এনি আদার বয়ের বদলে যদি অল আদার বয়েজ করো তাহলেও হবে, বাট সেটা যেন খেয়াল থাকে, এনি আদার বয় অথবা অল আদার বয়েজ। নেক্সট, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো ইন্টেলিজেন্ট অ্যাজ জেমস। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো ইন্টেলিজেন্ট অ্যাজ জেমস, এটা একটা। আর কেউ যদি ওটা প্লুরালে করে যে নো আদার বয়েজ, নো আদার বয়েজ ইন দ্য ক্লাস, তখন ইজটা আর হয়ে যাবে, নো আদার বয়েজ ইন দ্য ক্লাস আর। নেক্সট নাম্বার 12, ভেরি ফিউ ইন্ডিয়ান সেন্টস ওয়ের সো অ্যাজ পপুলার অ্যাজ বিবেকানন্দ। খুব কম সংখ্যক ভারতীয় সন্তই বিবেকানন্দের মতো জনপ্রিয়। তাহলে অ্যাজ এস দিয়ে করা আছে, মানে পজিটিভ ডিগ্রিতে আছে। আমরা সুপারলেটিভ করব, কম্পারেটিভ করব। ভেরি ফিউ আছে, তাহলে অবভিয়াসলি সুপারলেটিভে ওয়ান অফ দ্য হয়ে যাবে। ভেরি ফিউ আছে পজিটিভে, সুপারলেটিভে ওয়ান অফ দ্য হয়ে যাবে। বিবেকানন্দ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইন্ডিয়ান সেন্টস। আর শেষের নাউনটা প্লুরাল ফর্মে হবে, বিবেকানন্দ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইন্ডিয়ান সেন্টস। ওকে, আর নেক্সট হচ্ছে কম্পারেটিভ, বিবেকানন্দ ওয়াজ মোর পপুলার দ্যান মোস্ট আদার বা মেনি আদার ইন্ডিয়ান সেন্টস। বিবেকানন্দ ওয়াজ মোর পপুলার দ্যান মোস্ট আদার অর মেনি আদার ইন্ডিয়ান সেন্টস। নাম্বার 13, মারিয়া ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ সোনিয়া। দুজনের মধ্যে আছে পজিটিভ ডিগ্রি, সো অবভিয়াসলি শুধুই কম্পারেটিভটা হবে, সোনিয়া ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান মারিয়া। নাম্বার 14, উলফ্রাম ইজ ওয়ান অফ দ্য রেয়ারেস্ট মিনারেলস। রেয়ারেস্ট মানে দুর্লভতম, এটা দুটো হবে, একটা কম্পারেটিভ হবে, কারণ আছে ওটা আমার সুপারলেটিভ ডিগ্রিতে। কম্পারেটিভ হবে, পজিটিভ হবে। উলফ্রাম ইজ রেয়ারার দ্যান মোস্ট আদার মেটালস, অথবা মিনারেলস হবে, ওই দুটোতেই ওখানে মিনারেলস হবে। ওটা ওখানে লিখতে গিয়ে, টাইপ করতে গিয়ে মিস্টেক হয়ে গেছে, আমি এখনই বলে দিচ্ছি, ওখানটা একবার দেখে নেব। দুটোতেই মিনারেলস হবে ওখানে, ইজ রেয়ারার দ্যান মোস্ট আদার মিনারেলস, এটা। আর মিনারেলস না হলে সেন্সটাই হবে না, ওখানে পুরো কনসেপ্টটাই রং ভুল হয়ে যাবে। আর ভেরি ফিউ মিনারেলস আর অ্যাজ রেয়ার অ্যাজ উলফ্রাম, ভেরি ফিউ মিনারেলস আর অ্যাজ রেয়ার অ্যাজ উলফ্রাম। ওকে, নেক্সট 15, লেড ইজ দ্য হেভিয়েস্ট অফ অল মেটালস। হেভিয়েস্ট অফ অল মেটালস, এই এখানের মেটালস আগেরটা ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে, ক্যারি ব্যাকওয়ার্ড হয়ে গেছে। লেড ইজ দ্য হেভিয়েস্ট অফ অল মেটালস, এটা আছে হচ্ছে সুপারলেটিভে, সো নো আদার মেটাল ইজ সো হেভি অ্যাজ। অবভিয়াসলি আমরা জানি সো অ্যাজ এর কম্বিনেশন হবে নো আদার হলে। নো আদার মেটাল ইজ সো হেভি অ্যাজ লেড, এটা পজিটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ হবে লেড ইজ হেভিয়ার দ্যান অল আদার মেটালস, অল আদার মেটাল যেহেতু দ্য হেভিয়েস্ট আছে, হেভিয়ার দ্যান অল আদার মেটালস। নাম্বার 16, সমুদ্রগুপ্তা ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল ইন্ডিয়ান কিংস।
Samudragupta was one of the greatest of all Indian kings. So one of the greatest ache mane superlative ache one of the ache so obviously comparative many other most other to hobey are positive very few hobe ei duto the first ki ache dekhi very few Indian kings were as great as Samudragupta very few Indian kings were as great as Samudragupta eta positive degree are Samudragupta was greater than most other Indian kings at a comparative next hoche Samudragupta was greater than most other Indian kings ba many other Indian kings at a comparative 17 Janaki is the prettiest girl in my class superlative ache Janaki is the prettiest girl in my class comparative Janaki is prettier than any other girl by all other girls in my class Janaki is prettier than any other girl or all other girls in my class or no other girl in my class is so pretty as Janaki no other girl in my class is so pretty as Janaki eta positive thing number 18 dogs are more faithful than all other animals dogs are more faithful than all other animals comparative e ache superlative e hobe dogs are the most faithful animal dogs are the most faithful animal or positive degree to hobe no other animal is so faithful as dogs no other animal is so faithful as dogs Question number 19 Salome is the richest woman in this town Salome is the richest woman in this town richest superlative degree te ache so dutu hobe amader comparative hobe positive hobe Salome is richer than any other woman in this town all other women Salome is richer than any other woman in this town othoba all other women comparative holo or next positive hocche no other woman in this town is so rich as Salome no other woman in this town is so rich as Salome number 20 Kolkata is one of the busiest cities in India Kolkata is one of the busiest cities in India ache superlative one of the ache so one of the ache mane automatically obviously many other ba most other hobe comparative or positive degree te very few hobe kolkata is one of the busiest cities in india comparative kolkata is busier than most other cities in india kolkata is busier than most other cities in india our next positive degree hocche very few cities in india very few cities in india are as busy as kolkata very few cities in india are as busy as kolkata so ami ager video teo bolechi ei video to ei bole di ekbar যদি থাকে আমার ওয়ান অফ দ্য সুপারলেটিভে অটোমেটিক্যালি কম্পারেটিভে সেটা চলে আসবে মোস্ট আদার বা মেনি আদার আর পজিটিভ ডিগ্রিটা শুরুই হবে ভেরি ফিউ দিয়ে সুপারলেটিভ যদি সুপারলেটিভে যদি থাকে ওয়ান অফ দ্য কম্পারেটিভে অবভিয়াসলি থাকবে ওখানে মোস্ট আদার বা মেনি আদার আর পজিটিভ ডিগ্রি শুরু হবে ভেরি ফিউ দিয়ে সুপারলেটিভে যে নাউন যে প্রোনাউন দিয়ে শুরু হচ্ছে সেন্টেন্স কম্পারেটিভে সেই নাউন সেই প্রোনাউন দিয়ে শুরু হবে আবার সুপারলেটিভে যদি আমি ওয়ান অফ দ্য করি তাহলে অবভিয়াসলি তারপরে যে নাউনটা আছে সেটা তার প্লুরাল ফর্মে বসবে আচ্ছা নেক্সট হচ্ছে আরেকবার ওটা কেসের কথাটা বলে দিই যে as হলে সব সময় সাবজেক্টিভ কেস হয় যেমন মাই ব্রাদার ইজ নট সো টল অ্যাজ আই কারণ ওখানে আই এর পর একটা অ্যাম আছে ওকে সাবজেক্টিভ কেস হবে অলওয়েজ মি নয় আই হবে